এদিকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলা বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ বিএনপির ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এই সময় তিনি বলেন, দুদকের এই মামলা প্রমাণ করে বিচার বিভাগ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মাধ্যমে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ইফতারে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, বিএনপি নেতা ইশরাক হোসেন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তিসহ দেশে নির্দলীয় তত্ত্বাবধায়কের সরকারের নির্বাচন আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। আরতে চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডক্টর জোবাইদা রহমান, যিনি রাজনীতির সঙ্গে কখনই সরাসরি জড়িত হননি, তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দুদক দিয়ে তাকে আজকে আবার তার মামলা শুরু করবার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা অত্যন্ত বেআইনি কাজ।